ওয়েলকাম। এই প্যান্ডেমিক সিচুয়েশনে, কোভিড সিচুয়েশনে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের উপর যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, তোমরা প্রত্যেকেই খুব চিন্তার মধ্যে রয়েছো, চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছো যে আদৌ আমাদের এক্সাম হবে কি না, বা আমরা সত্যি কি এই এক্সাম আমাদেরকে দিতে হবে এই সিচুয়েশনের মধ্যে। একটা কথা বলবো, যারা তোমরা উচ্চ মাধ্যমিক দিবে, যারা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছো, তাদেরকে বলবো তোমরা পড়াশোনা করো। তার কারণ হচ্ছে তোমাদের এক্সাম হয়তো পেছোতে পারে, যে ডেট রয়েছে ওই ডেটে হবে না, কোনোভাবেই হবে না, ডেট পেছোবে, এক মাস দু মাস পেছোতে পারে, এবং পুরোটাই ডিপেন্ড করছে যে সেন্ট্রাল যে বোর্ডগুলো রয়েছে, সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ড, এই বোর্ডের ডিসিশনের উপর। এবং আরেকটা ব্যাপার, তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তার কারণ হচ্ছে তোমরা ক্লাস ইলেভেনে এক্সাম দাওনি, বাংলা ইংরেজি হয়েছিল, ম্যাথ হয়েছিল, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এক্সাম তোমাদের হয়নি। যারা সায়েন্স রয়েছ, যারা আর্টস স্ট্রিম রয়েছ, তাদের ক্ষেত্রেও ম্যাক্সিমাম এক্সাম হয়নি। তারপর যদি উচ্চ মাধ্যমিক না হয়, তোমাদের জাজ করা হবে কিভাবে? এটা বড় প্রশ্ন যে কোন নাম্বার বেসিসে তোমাদের নাম্বার দেওয়া হবে। এই জন্য কিন্তু একটা প্রবাবিলিটি রয়েছে, সম্ভাবনা প্রবল রয়েছে যে তোমাদের এক্সাম হবে। কিন্তু যারা মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে, তাদেরকে একটা কথা বলবো যে চিন্তার কারণ নেই, এক তারিখ থেকে এক্সাম কোনোভাবেই হবে না। সেটা অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে যে এক তারিখ এক্সাম হবে না, তার মানে এক্সামের কোনো একটা ডেট দিবে যদি এক্সাম হয়, আর যদি না হয় তো সে সোনাই সোহাগা হয়ে যাচ্ছে তোমাদের। আচ্ছা, যদি এক্সামের ডেট দেয় সেটা কতদিন আগে দেয়? ন্যূনতম এক মাস আগে এক্সামের ডেট জানাবে। এবার তোমরা তো মোটামুটিভাবে রেডি হয়ে গিয়েছিলে এক্সামের জন্য। যারা ধরো সায়েন্স পড়ার জন্য প্রথম থেকেই ভেবে এসছো যে মাধ্যমিক এক্সামের পর সায়েন্স নিয়ে পড়ো, তাদের প্রতি আমার একটা অনুরোধ বলতে পারো, তোমরা এই সময় কিছু না ভেবে সায়েন্সের বইগুলো কিনে নাও। দেখো, তোমাদের এক্সাম হওয়া না হওয়াটা কিন্তু বড় কথা নয়, মাধ্যমিকের নাম্বারের উপর খুব একটা যে ডিপেন্ড করবে তোমার সায়েন্স পড়া না পড়া, সেটা কি সেটাও কিন্তু ব্যাপার নয়। মনে রাখবে, তুমি এখন যদি বই না কিনে রাখো, এই প্যান্ডেমিক সিচুয়েশনে মার্কেটে কিন্তু বই অ্যাভেলেবেল নয়। যদি কোনোভাবে ফুল লকডাউন পড়ে যায়, কমপ্লিটলি লকডাউন হয়ে যায়, তাহলে কিন্তু আর বই তোমরা জোগাড় করতে পারবে না। এবার তোমরা ভাবছো যে বই কিনে কি করব, কারণ অফলাইন ক্লাস তো সব অফ, স্কুলে ক্লাস হবে না, ছেড়ে দাও স্কুলের ক্লাস, সে তো দেড় বছর ধরে বন্ধ। এবার ভাবছো যে হ্যাঁ, টিউশন যেগুলো তোমরা প্রাইভেট টিউশনে পড়ো, স্যাররাও এখন অফলাইন করছেন না, ঠিক আছে, তোমরা অনলাইনে যতটা সম্ভব ওনাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করো। এখন যদি এগিয়ে না রাখো, তোমরা কিন্তু পরবর্তীকালে টাইমে কমপ্লিট করতে পারবে না সিলেবাস। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা এই বয়সে, তোমাদের এখন যে এজ, প্রত্যেকে 16+ যে এজ, তাতে তোমাদের অলরেডি 11-এ পড়ার কথা ছিল, তোমাদের এক্সাম পিছিয়েছে, ওই জন্য তোমরা এখনও ক্লাস 10-এ রয়ে গেছো। এবার যেহেতু 11-এ পড়ার কথা ছিল, কেন আমি বললাম কথাটা, দেখো একটা সময় পর মানুষের ব্রেন ম্যাচিওর হয়, তোমাদেরও ব্রেন অনেক ম্যাচিওর হয়ে গেছে। এবার যদি এই মোটা মোটা বইগুলোতে তোমরা পড়াশোনা করো, এইচএসের মেনলি সায়েন্স যার করবে, এখন থেকে যদি পড়াশোনা শুরু করো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথেমেটিক্স বায়োলজি, তাহলে তোমাদের পরবর্তীকালে খুব সুবিধা হবে। যদি এক্সাম হয়েও থাকে, মাধ্যমিক সম্ভাবনা কম, যদি হয়েও থাকে খুব একটা এফেক্ট তোমাদের পড়বে না, কারণ এক্সাম হলে সে অনেক আগে থেকে জানিয়ে দেবে। আরেকটা জিনিস, যারা ভাবছো যে সায়েন্স পড়ার পর আমরা যাবো কোন দিকে, কোন লাইনে যাব, অনেকে মেডিকেলে যেতে চাও, অনেকে ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাও, অনেকে জেনারেল লাইন, জেনারেল লাইন বলতে কোনো একটা সাবজেক্টে অনার্স করবে, তারপর মাস্টার্স করবে, মাস্টার্স করার পর বিএড করবে বা পিএইচডি করবে অনেকে, দিয়ে টিচার প্রফেসর এই সমস্ত লাইন। আবার অনেকে কি হলো, সায়েন্সে ভর্তি হলে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স দিলে ইঞ্জিনিয়ারিং লাইনে চলে গেলে, এখন নার্সিং ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই নার্সিং খুব ভালো লাইন এবং এই মুহূর্তে ফিউচার রয়েছে। মেডিকেল লাইন বা যদিও
মফস্বলে ছেলে মেয়েদের কাছে একটু সমস্যাদায়ক, কিন্তু লেগে থাকুক, লেগে থাকলে অবশ্যই হবে। এ ডাক্তার, হ্যাঁ ডাক্তার হতে কার না ভালো লাগে বলো। যাই হোক, যেটা কথা সেটা হচ্ছে তোমরা বই কিনে পড়াশোনা শুরু করে দাও। তার কারণ এখন থেকে যদি পড়াশোনা না করো, পড়াশোনার স্ট্রিম থেকে বা ফ্লো থেকে যদি হারিয়ে যাও, তাহলে কিন্তু মুশকিল, ফিরে আসা খুব মুশকিল হয়ে যাবে। আচ্ছা, নাম এবার যদি বলি যে কি বই কিনবে, কি বই ভালো, আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করো, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি বিভিন্ন টিচার বিভিন্ন রকম বই সাজেস্ট করতে পারেন। কিন্তু আমাকে যদি বলো, ফিজিক্স, ফিজিক্স ছায়া প্রকাশনী, দুয়ারী মজুমদার মাইতি। কেমিস্ট্রির ক্ষেত্রে সেটাও ছায়া প্রকাশনী বেস্ট, মাইতি তিওয়ারি রয়। আর ম্যাথমেটিক্স এসএন দে, সৌরেন্দ্রনাথ দে। বায়োলজি সাতরা, সাতরা পাবলিকেশন। আচ্ছা, ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রেও সাতরা পাবলিকেশন কিনতে পারো। এছাড়াও বিভিন্ন নিটের বই পাওয়া যায়, সেগুলো না হয় পরে, হ্যাঁ আগে তোমরা টেক্সট বইগুলো কেনো এবং টিউশন প্রাইভেট এগুলো শুরু করো। কারণ যদি না শুরু করো তাহলে কিন্তু তোমরা অনেকটা পিছিয়ে পড়বে। আর এখন দোলাচলে থেকে লাভ নেই, তোমরা ভাবছো যে এক্সামটা হয়ে যাক, মাধ্যমিক হোক, তারপর আমরা পড়াশোনা শুরু করব, তাহলে কিন্তু খুব মুশকিল। কারণ মাধ্যমিক, এই বুঝতেই পারছো, এই সিচুয়েশান, এই কোভিড সিচুয়েশান কবে ঠিক হবে আমরা জানি না। এবার হয়তো 2 মাস এখন সরকার বলল বা পর্ষদ ঘোষণা করলেন যে আগামী 2 মাস পর, মে মাস চলছে, জুন জুলাই আগস্ট মাসে হয়তো এক্সাম নেবে, তুমি মাধ্যমিকের এই পাতলা চটি বইটা নিয়ে বসে থাকলে আরও 2 মাস। যখন 2 মাস পরে তুমি মাধ্যমিক দিলে তারপর পড়াশোনা শুরু করবে। যারা কিন্তু সিরিয়াস স্টুডেন্ট এবং যারা শহরাঞ্চলের স্টুডেন্ট, অলরেডি তারা কিন্তু অনেক এগিয়ে আছে, অনেকের 11 শেষ, অনেকের 11 শেষ হয়ে গেছে। তোমরা এখনও টাইম রয়েছে, তোমরা তাড়াতাড়ি শুরু করে দাও, শুরু করো এবং ঘরে পড়াশোনা করো, বাইরে বেশি বেরিয়েও না এই কোভিড সিচুয়েশান, কারণ সুস্থ থাকাটা খুব জরুরি। যেভাবে ভয়াবহতা বাড়ছে দিনকে দিন, তাতে সুস্থ থাকা খুব জরুরি। অনলাইন ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করো, এখন অফলাইন দরকার নেই, অনলাইন অ্যাটেন্ড করো, যতটা যা বুঝলে ঠিক আছে। যেগুলো সমস্যা থাকবে পরবর্তীকালে যখন তোমরা অফলাইন ক্লাস শুরু করবে, স্যারদের কাছ থেকে জেনে নাও জিনিসগুলো, যেগুলো সমস্যা থাকছে, নিজেরা বারবার পড়ো একটা জিনিস, দেখবে নিজে নিজে অনেক কিছু সলভ করতে গেলে অনেক নতুন জিনিস তৈরি করতে শিখে যাবে, উদ্ভাবন করতে শিখে যাবে। কারণ মানুষের ব্রেন আর তোমাদের এই বয়সে যে ব্রেন, নতুন নতুন জিনিস কিন্তু তৈরি করতে শেখায়। ওকে, যাই হোক, ভালো থেকো প্রত্যেকে, কিন্তু পড়াশোনা করো আর ঘরে বসে টাইম নষ্ট করো না। যারা আর্টস নিয়ে পড়বে ভাবছো, তারাও দাদা দিদিদের কাছ থেকে বা যে সাবজেক্টগুলো রাখবে সেই সাবজেক্টের বই জোগাড় করে নিজেরা পড়াশোনা শুরু করো। ওকে, ঠিক আছে, বাই, গুড নাইট।